ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি বা আপনার এটিএম কার্ড আছে নাকি? যদি আছে তেনহলে আপনার বাবে দুটা জরুরি খবর। ব্যাংক অ্যাকাউন্ট এটিএমত এবার নতুন নিয়ম, না জানিলে পড়িব পারে ভয়ঙ্কর বিপদত। আপনি মুহূর্ত জানাইছো রাজ্যবাহীর বাবে এক ডাঙর খবর, সাবধান হোক আপনি। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এটিএম আছে, এই পাঁচটা ভুল কেতিয়াও আপনি নকৰিব। আপনার পাঁচটা ভুলে খালি করে দিব আপনার ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিগৰাকী গ্রাহকক এবার সতর্ক করে দিছে SBI লগতে অন্যান্য ব্যাংক সমূহে। OTP পিন CVVক লৈ এবার সাবধান বাণী এবার ব্যাংকর তরফৰ পৰা। পবন চকে চতুরালেরা আপনার পর লই লব পারে OTP পিন আর CVV নম্বর, লগতে জন্মর তারিখ, ডেবিট ক্রেডিট কার্ড নম্বর, এ ব্যাংক ইউজার আইডি, পাসওয়ার্ড আপনি কেতিয়াও কাকো নজনাব। গোপনে রাখক ডেবিট ক্রেডিট কার্ডর পিন নম্বর, OTP আর CVV নম্বর। এটিএমর কোনো তথ্য নিদিব অথবা মোবাইলতো সংরক্ষণ করে নথব আপনি। যদি থয় তেনহলে যে কোনো মুহূর্ততে খালি হয়ে যাব পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। RBI SBI আরক্ষী অথবা কোনো নাম লৈ পবন চকে বিচারিব পারে আপনার অ্যাকাউন্টের তথ্য। কোনো কারণতে ফোন কলত নজানাব আপনার ব্যাংকর কোনো তথ্য। কেতিয়াবা ব্যাংকে আপনার পর OTP পিন বা CVV UPI তথ্য ব্যাংকে কলর জড়িয়ে সংগ্রহ নকরে। ফোন নম্বর মেল বিচরা এপস মোবাইলের পর ডাউনলোড করার পর বিরত থাকক আপনাদের। আজিকালি মোবাইল এপসর দ্বারাও মোবাইল যে কোনো মুহূর্ততে হ্যাক হয়ে আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাব পারে। মেল বা মেসেজত অজ্ঞাত লোকে প্রেরণ করা লিঙ্কতো আপনি বুলেতে ক্লিক নকরিব। মেসেজ, মেল অথবা সামাজিক মাধ্যমত লোভনীয় অফারত ভুল না যাব কেতিয়াও, নহলে যে কোনো মুহূর্ততে হব পারে আপনার একটা ডাঙর বিপদ, খালি হয়ে যাব পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট।